ব্রেকিং নিউজ, কুমিল্লায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। কুমিল্লা নাঙ্গলকোটের হাসানপুরে একটি মালবাহী ট্রেন এবং যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রোববার সন্ধ্যায় এই সংঘর্ষ হয়। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়ে যায়। লাকসাম রেলওয়ে ইনচার্জ জসিমউদ্দিন বলেছেন, সন্ধ্যার দিকে স্টেশনে থেমে থাকা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির সঙ্গে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, লোডশেডিংয়ের কারণে হাসানপুর রেল স্টেশনে কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।